জিওগ্রাফি সাজেশন এসএস ভূগোল, তোমাদের জন্য ভূগোলের সাজেশন নিয়ে আসছি। এই সাজেশনগুলো যদি তোমরা ভালোভাবে লক্ষ্য করো এবং এগুলো যদি তোমরা পড়ো, তাহলে আশা রাখি তোমাদের এখান থেকে অনেক কোশ্চেনই কমন পড়ে যাবে। আর তোমাদের এই কোশ্চেনগুলো খুবই মনোযোগ সহকারে পড়তে হবে, কারণ এখানে পুঙ্খানুপুঙ্খভাবে উত্তরগুলো দেওয়া আছে। জিওগ্রাফি সাজেশন, এক নম্বর কোয়েশ্চেন, ইকোলজি শব্দটি প্রথম ব্যবহার করেন? উত্তর হেকেল। মাটিতে অক্সিজেনের পরিমাণ থাকে শতকরা 20%। হেপাটাইটিস একটি ড্যাশ রোগ? উত্তর হবে ভাইরাস ঘটিত রোগ। কোয়েশ্চেনগুলো এগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে এবং মনোযোগ সহকারে পড়বে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, এগুলো আশা রাখি তোমাদের কমন পড়ে যাবে। চার নম্বর কোয়েশ্চেন, ক্যাডমিয়ামের বিষক্রিয়ায় সৃষ্ট রোগের নাম? উত্তর ইটা ইটাই বা আউস আউস। এক ফসলি কৃষি প্রণালীর অন্তর্গত? বাণিজ্যিক কৃষি। ব্যাপক কৃষির প্রধান ফসল? গম। কোয়েশ্চেনগুলো তোমাদের খুবই মনোযোগ সহকারে পড়তে হবে অবশ্যই, যে কারণ এই কোয়েশ্চেনগুলো তোমাদের জন্য তৈরি করা হয়েছে। তোমরা যদি এগুলো ভালোভাবে পড়ো, তোমাদের কমন পড়বেই, আমি এই আশা রাখি। সাত নম্বর কোয়েশ্চেন, ভারতের দক্ষিণতম সড়ক পথটি হল? বারাণসী কন্যাকুমারী জাতীয় সড়ক। আট নম্বর কোয়েশ্চেন, ইংলিশ চ্যানেল থেকে রাইন উপত্যকা পর্যন্ত বিস্তৃত ঘনবসতিযুক্ত অঞ্চলকে কী বলে? জন অক্ষ। এই কোয়েশ্চেনগুলো তোমাদেরই জন্য করা হয়েছে অনেকের অনুরোধে। এবার নয় নম্বর কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, যে মৃত্তিকা দূষণের জন্য প্রধানত দায়ী হলো? কঠিন বজ্র পদার্থ। স্থির জলাশয়ের বাস্তুতন্ত্রকে বলে? লেন্টিক। উপগ্রহ থেকে পর্যবেক্ষণ করার যে পদ্ধতি, সেই পদ্ধতিকে বলে রিমোট সেন্সিং। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো, এগুলো মনোযোগ সহকারে তোমরা পড়বে। আর এই কোশ্চেনগুলো পড়লে তোমাদের কমন পড়বে আমি আশা রাখছি। এর পাশাপাশি তোমরা আরও অন্যান্য কোশ্চেন পড়বে, কিন্তু এগুলো খুব ভালো করে পড়বে। ভারতে পৌরবসতির ন্যূনতম জনসংখ্যা কত? 5000 জন। কমপক্ষে কত জনসংখ্যা বিশিষ্ট নগরকে মেগাসিটি বলে? 50 লক্ষ জনসংখ্যা। সিএফসির বাণিজ্যিক নাম কি? ফ্রেয়ন। বিভিন্ন ধরনের রোগ সৃষ্টিকারী জীবকে কি বলে? প্যাথোজেন। পূর্ব ও দক্ষিণ পূর্ব রেলের সদর কার্যালয় অবস্থিত কলকাতায়, মরু অঞ্চলে গঠিত হয় সিরোজে মৃত্তিকা। এই যে মৃত্তিকা সম্পর্কে যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে এখানে, এগুলো খুব মনোযোগ সহকারে পড়বে, কারণ মৃত্তিকা থেকে একটা কোশ্চেন থাকবেই। আর প্রত্যেকবারই দেখা গেছে যে মৃত্তিকা থেকে শর্ট কোশ্চেন দুই একটা করেই, আর এখানে তার জন্যই মৃত্তিকা থেকে একটা কোশ্চেন দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ। বায়ুমণ্ডলে ওজোন স্তরের ঘনত্বের একক কী? ডপসন। ওজোন গ্যাসের রং কেমন হয়? নীল। ট্রাক ফার্মিং বা মার্কেট গার্ডেনিং কোন মহাদেশে বেশি প্রচলিত? ইউরোপ। স্বল্পমোচন কাকে বলে? লিচিং কি? স্লেকিং কাকে বলে? ওল্ড ম্যান অফ হয় কি? অ্যাটল কি? বোলসন কোথায় দেখা যায়? উইলি উইলি কি? ক্ষয়সীমা কাকে বলে? ডক্টর বায়ু কাকে বলে? বাফার জোন কি? কোশ্চেনগুলো খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবছরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ক্রায়ো সংরক্ষণ কি? কিস্টোন কাকে বলে? ইনসিটু সংরক্ষণের সুবিধা লেখো। হ্যাডলি কোষ কি? অলিগো হ্যালোফাইটস কোথায় দেখা যায়? উপরোক্ত যে কোশ্চেনগুলো দেওয়া হয়েছে, সেই কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়াও তোমাদের যদি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয়,
আর কোনো কোশ্চেনের উত্তর তোমাদের দরকার হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে, আমি তোমাদের সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, ভালো মতো পরীক্ষা দিবে, বেস্ট অফ লাক।